হাই এভরিওয়ান, গুড মর্নিং। অ্যান্ড অনেকদিন ধরে বরকে লাঞ্চ করতে নিয়ে যাওয়ার জন্য বায়না করছিলাম, তো কলকাতাতেই ছিলাম, তাই বর বললো চলো ভূতের রাজা দিল বরে তোমাকে লাঞ্চ করে নিয়ে আসি। তো দুজনে মিলে দুটো র্যাপিডোতে বেরিয়ে গেলাম অ্যান্ড ছট করে পৌঁছে গেলাম ভূতের রাজা দিল বরে। অ্যান্ড আমরা ঢুকলাম অ্যান্ড ভেতরের ইন্টেরিয়ারটা বেশ সুন্দর ছিল, যদিও সব কিছু কিন্তু হরর ছিল, বাট তাও বেশ ভালো লাগছিলো ডেকোরেশনটা। ঢুকেই ফার্স্ট আমি যেটা করলাম সেটা হচ্ছে ঝট করে ভূতের সাথে একটা সেলফি তুলে নিলাম। দেখতেই পাচ্ছ বেশ ভালো মানিয়েছে কিন্তু ভূতের সাথে। আর আমরা চলে গেছিলাম ওপরে, ওপরটা একটু মানে রাজমহল টাইপের ইন্টেরিয়ার করা ছিল, নিচে গ্রামের বাড়ি আছে, তোমরা নিজেদের মতো চুজ করতে পারো। আমরা এই রাজমহল ইন্টেরিয়ারটাকেই চুজ করেছিলাম। ভেতরে সবাই বেশ রাজকীয় সাজে ছিল, এইটা মনে হচ্ছিল রাজা যে লাল পাগড়ি পরে দাঁড়িয়ে আছে। অ্যান্ড তারপরে আমরা আমাদের খাবার চুজ করলাম। অ্যান্ড এখানে অনেক কিছু তোমরা পেয়ে যাবে, গুপির থালি, বাগার থালি, যেটা ইচ্ছা, মুক্তমালা থালি, মণিমালা থালি, তোমরা তোমাদের পছন্দ মতো থালি অর্ডার করতে পারো। আমরা নিয়েছিলাম, আমরা বাগার থালি নিয়েছিলাম, যদিও দুজনে বিশাল খাওয়ানেওয়ালা নই, তাই আমরা একটা বাঘা থালি নিয়ে আর একটা এক্সট্রা রাইস নিয়ে আমরা আমাদের লাঞ্চটাকে করেছিলাম। এখানে আমার বর একটুখানি ওর ভিডিওগ্রাফি স্কিল দেখাচ্ছিল যে দেখো আমি কত সুন্দর তোমার শ্যুট করে দিচ্ছি, তো থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড আমাদের বাঘা থালিতে ছিল ডাল, শুক্তো, পাবদা মাছের ঝাল, মাটন কষা, কচুর শাক দিয়ে মাছের মাথা, অ্যান্ড পকোড়া, চিকেন পকোড়া, চাটনি, সব কিছু ছিল। অ্যান্ড আমরা এক্সট্রা যে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই টেস্টি ভেটকি পাতুরিটা, অ্যান্ড অসাধারণ ছিল খেতে। আর আমাদের থালির সাথে যে মাটনটা দিয়েছিল সেটাও দারুণ হয়েছিল, মানে তোমরা দেখেই বুঝতে পারছো এত ভালো সেদ্ধ, মানে অসাধারণ খেতে লেগেছিল। আর চাটনিটাও খুবই সুন্দর করেছিল, আমি মানে লিটারেলি বুঝতে পারছো যে আমি একেবারে আমের ঘাড় মোটকে চাটনি খাচ্ছি, মানে খুব ভালো হয়েছিল। অ্যান্ড চাটনিটা খেতে খেতে আমার হঠাৎ করে মনে পড়ে যে আমি তো পায়েসটাই টেস্ট করতে ভুলে গেছি, বাট সত্যি কথা বলতে গেলে পায়েসটা আমার খুব একটা ভালো লাগেনি। অ্যান্ড তোমরা কারা কারা এখানে গেছো আর তোমাদের কোন থালি ফেভারিট আমাকে ডেফিনেটলি কমেন্ট করে বলবে। অ্যান্ড আমার বর আমাকে ভালোবেসে পায়েসটা খাইয়ে দিচ্ছিলো আর আমরা খুব ভালো লাঞ্চ করেছিলাম। দেখতেই পাচ্ছ থালা একবারে চাচপুর, ও তো তাও ভাত ফেলেছে, আমি কিচ্ছু ফেলিনি। অ্যান্ড বেরোনোর সময় আমরা আমাদেরকে এখানে পান প্রোভাইড করেছিল, তো পানটাও খুব পান টেস্টি আর কি হয়, বাট সত্যি কথা বলতে পানটাও আমার ভীষণ ভালো লেগেছিলো। অ্যান্ড তারপরে আমরা চলে গেলাম নিচে, তোমাদেরকে একটু নিচটাও দেখিয়ে দিই। নিচের ইন্টেরিয়ারটা ছিল একটু গ্রাম, মানে একটু গ্রাম্য মানে ডেকোরেশন করা ছিল, বাট গ্রাম হলো ভূতের কোনো কম নেই, ভূত চারিদিকে, ভূত আর ভূত। আর আমি মেট্রোতে যেতে যেতে ঘুমিয়ে পড়েছিলাম, তো আমাকেও বললো চলো তোমাকে এক জায়গা থেকে ঘুরিয়ে আনি। আর নন্দনে আমি ফার্স্ট টাইম গেলাম, যদিও সিনেমা দেখিনি, বাট দিনটা বেশ ভালো কাটলো। এখানে শেষ।